সুদীপ বর্মনের একটি চিঠিকে ঘিরে রীতিমতো ঝড় বইছে সামাজিক মাধ্যমে শনিবার রাতের সেই চিঠি সামাজিক মাধ্যম ছেড়ে চায়ের দোকান এবং রবি বাসুরীয় আড্ডার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে আপাতনের হয়ে চিঠি নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে বেশ আগামী তিন জানুয়ারি নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল করার ডাক দিয়েছেন এই বিজেপি বিধায়ক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের আপামর মানুষের কাছে তিনি আবেদন জানিয়েছেন তিন জানুয়ারির সেই অরাজনৈতিক মিছিলে যোগ দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিজ্ঞা নেবার এই চিঠির মধ্যে শেষের দিকে থাকা অরাজনৈতিক শব্দটি যেন সবচেয়ে বেশি রাজনৈতিক মুখর হয়ে উঠেছে অরাজনৈতিক শব্দবান্ধনীটির পেছনে রীতিমতো খোঁজার এবং বিভিন্ন রসায়ন ও অঙ্কের খেলা দেখার চেষ্টা করছেন রাজ্যের মানুষ তার কারণও খুব একটা হালকা নয় মাস সাতেক আগে রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন এই বিধায়ক এরপর থেকে দলীয় কোনো ধরনের কর্মকাণ্ডই নাকি আর পাওয়া যাচ্ছে না নিজেকে বন্দী রেখেছেন এক নম্বর অন্যদিকে তার বাবা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সবীর রঞ্জন বর্মন রয়েছেন কংগ্রেসে দুদিন আগে তিনি সরকারের বিরুদ্ধে এমনকি রাজ্যে নির্বাচন হতে পারে বলেও ইঙ্গিত করেছেন সবকিছু মিলিয়ে রাজ্যের মানুষ ভাবতে শুরু করেছেন তিন জানুয়ারির অরাজনৈতিক জমায়েত আসলে রাজনীতির দিকে লক্ষ্য রেখেই করা হচ্ছে সুদীপ বর্মন তার ক্ষমতা দেখাতে চান অথবা বিজেপির মধ্যে তার পক্ষে লোকজন কেমন আছেন তা দেখিয়ে দিতে চান শনিবার রাতে সুদীপ বর্মনের ওই চিঠির পর বিজেপির এক রাজ্য নেতা ফেসবুকে সুদীপ বর্মনের নাম না দিয়ে যে পোস্ট দিয়েছেন তার অর্থ হল প্রকৃত বিজেপির লোকজন তিন জানুয়ারির মিছিলে যাবেন না সব মিলিয়ে তিন জানুয়ারির আগেই পক্ষে বিপক্ষে হাওয়া উঠতে শুরু করেছে